আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কমদাম্বাদার পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরেকটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি, যার নাম হচ্ছে স্মার্ট ওয়াইফাই আইপি ক্যামেরা। এটি একটি ফিক্সড ওয়াইফাই ক্যামেরা। আমরা সাধারণত বাসা বাড়ি বা অফিস আদালত, যে কোনো ফার্ম বলেন, বা আপনারা যদি গাড়িতে লাগাতে চান, সেই হিসাবে ফিক্সড ক্যামেরা হিসেবে আপনারা এই ক্যামেরাটা লাগাতে পারবেন। তবে ফিক্সড হলেও এটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা ঘুরিয়ে সেট করতে পারবেন। তো এটা কীভাবে লাগাতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, সেই ডিটেলস আমি আপনাদের এখন জানাবো। তার আগে বরাবরের মতন আবার আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন বাটন ক্লিক দিয়ে অল সিলেক্ট করে রাখুন, যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, সাথে সাথে আপনারা তার নোটিফিকেশানে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এখন এটাকে আমি আগে একটু আনবক্সিং করি। বক্সটা ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি একটি চার্জার, আর দেখতে পাচ্ছি ম্যানুয়াল, আর দেখতে পাচ্ছি ওয়ালের সাথে লাগিয়ে রাখার জন্য রয়্যাল প্লাগ এবং স্ক্রু, আর এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা। তো বন্ধুরা, এই ক্যামেরাটা কীভাবে লাগাতে হয় সেটা দেখাচ্ছে। এইটা হচ্ছে এই স্ক্রুগুলো ওয়ালে লাগানোর পরে এখানে জাস্ট ক্লিপের মতন করে আপনারা এটা ওয়ালে এইভাবে আটকে রাখতে পারবেন। তো সেভাবে ঘুরে দিলে আটকে যাবে। এই তিনটা ক্লিপ স্ক্রু আপনারা ওয়ালে লাগিয়ে, বা দুইটা স্ক্রু ওয়ালে লাগিয়ে আপনারা স্ক্রু বরাবর ঢুকে এটা ঘোরালে এটা আটকে যাবে। এছাড়া আপনারা এটাকে আপনারা মুভ করবেন কীভাবে, এটাকে ওয়ালের সাথে আটকানো অবস্থায় তখন যদি আপনারা মুভ করতে চান, হয়তো এই ডানে বাঁয়ে ঘোরাতে পারবেন, আর এটাকেও আপনারা ডানে বাঁয়ে উপরে নিচে চোখের দিকে আপনারা ঘুরিয়ে ফিক্স করে নিতে পারবেন। আর বন্ধুরা, এখানে হচ্ছে মেন সেই ক্যামেরাটাই, এবং এখানে রয়েছে একটি মাইক্রোফোন, আর এখানে রয়েছে শক্তিশালী 4টি এলইডি লাইট, অর্থাৎ রাত্রেবেলায় আপনারা এলইডি লাইটটা জ্বালিয়েও আপনার অন্ধকারে আলোকিত করে আপনারা ছবি নিতে পারবেন। আর এছাড়া যদি লাইট না জ্বালান, তাহলে ইনফ্রারেড লাইট রয়েছে, যার মাধ্যমে আপনারা নাইট ভিশনে সব কিছু দেখতে পারবেন। আর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি আপনার মাইক্রো এসডি কার্ডের স্লট এবং একটি রিসেট ছিদ্র। এখানে আপনারা রিসেট পিন প্রেস করে 4-5 সেকেন্ড ধরে রাখলে ক্যামেরাটা রিসেট হয়ে যাবে। আর এখানে রয়েছে শক্তিশালী স্পিকার, এই স্পিকার এবং এই মাইক্রোফোন থাকার ফলে আপনারা যে ঘরে বসে বা বিভিন্ন দূর দূরান্ত থেকে যে কোনো জায়গা থেকে আপনারা এটাকে কথোপকথন করতে পারবেন। আপনি যদি এটা কোনো দোকানে লাগান বা শোরুমে লাগান বা আপনার কারখানায় লাগান, তাহলে বা আপনার গাড়ি বা বাস বা মাইক্রোবাসে যদি লাগান, তাহলে আপনি এটার মাধ্যমে সকল সদস্যর সাথে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে কথোপকথন করতে পারবেন। আর এই ক্যামেরাটা আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে যদি চালাতে চাই, তাহলে যেই অ্যাপসটা দরকার সেটা হলো V380 Pro অ্যাপসের মাধ্যমে আমরা এটা চালিয়ে থাকবো। কীভাবে কাজ করতে হয় এখন আমি আপনাদের সেটা দেখাচ্ছি। এখানে যে কেবলটা দেওয়া আছে, এটা বেশ বড় একটা কেবল দেওয়া আছে, কেবল। এই কেবলটার মাধ্যমে আমরা এই যে আপনার অ্যাডাপ্টার দেওয়া আছে, অ্যাডাপ্টারটা আমরা এখানে লাগাবো। USB port, এই USB port আপনারা যে কোনো কম্পিউটার বা আপনার ল্যাপটপের মাধ্যমেও লাগাতে পারবেন। এই USB portটা আমি লাগিয়ে আমি এখানে অ্যাডাপ্টারটা আমি আমার মাল্টিপ্লাগের সাথে লাগিয়ে দিচ্ছি। অন্যান্য মাল্টিপ্লাগের সাথে লাগানোর ফলে আমরা ভিতরে একটা হালকা লাল লাইট জ্বলতে দেখছি। এটা এখন চালু হবে কিছুক্ষণের মধ্যে, সে তার সব কনফিগারেশন সেট করার পরে সে জানিয়ে দেবে কী করতে হবে না হবে। তো প্রথমে আমরা কী করব, প্রথমে আমরা এটাকে আগে রিসেট করে নেব। রিসেট করে নিয়ে আমরা এটাকে বাই ডিফল্ট পর্যায়ে নিয়ে আসবো, আনার পরে তারপরে আমরা অ্যাপসের মাধ্যমে এটাকে সেট আপ করব। তো চলুন বন্ধুরা, আগে এটাকে আমরা রিসেট করে নিই। বন্ধুরা, এই পিনটা এই রিসেট বাটনে প্রেস করে 5 সেকেন্ড ধরে রাখি। সে এখন বলছে যে রিস্টোর ফ্যাক্টরি ডিফল্ট সেটিংস। এখন এটাকে রিস্টোর রিসেট হয়ে গেল, বাই ডিফল্ট পর্যায়ে চলে এসছে। এখন সে বলছে যে কিউআর কোড যেটা সেটা অ্যাড করার জন্য সে এখন বলছে। তো এই তার আগে আমরা একটা মেমোরি কার্ড কীভাবে লাগাতে হয় সেই মেমোরি কার্ডটা লাগানো আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই মেমোরি কার্ডটা আপনার 32 জিবি থেকে 64 জিবি পর্যন্ত এখানে সাপোর্ট করবে। এই মেমোরি কার্ডটা লাগালে আপনাদের যাবতীয় যত রেকর্ড আছে সেই রেকর্ড হতে থাকবে, এবং যখন একটা ফিল আপ হয়ে যাবে, ফুল হয়ে যাবে, তখন পিছনের রেকর্ডগুলো ডিলিট হতে থাকবে এবং নতুন করে রেকর্ড হতে থাকবে।
প্রথমে আমরা এই মাইক্রো এসডি কার্ডটা লাগাবো, যেখানে উপরে সোনালি চিহ্ন দাগগুলো রয়েছে সেটা উপরের দিকে রাখবো, আর লেখাটা আমরা নিচের দিকে রেখে এখানে ঢুকিয়ে দেবো। এটা স্প্রিং সিস্টেম পুশ টু অন, খুব সহজ, আমরা প্রেস করলাম এটা এই দেখেন লেগে গেল। এরপরে আমরা এটাকে যে কোনো জায়গায় মুভ করে যেটা আমার দরকার, যেটুকু দরকার সেখানে আমি সেট করে নিব। সেট করে নেওয়ার পরে এখন আমি কি করব, প্রথমে আমি আমার মোবাইলে যাব। মোবাইলে যে আগে আমাকে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে যাওয়ার পরে আগে আমাকে কি করতে হবে, V380 Pro অ্যাপটা ডাউনলোড করতে হবে। V380 Pro, এই যে V380 Pro অ্যাপটা আগে আমাকে ইনস্টল করে নিতে হবে। আমি এখন এটাকে ইনস্টল করতে দিলাম, সে এখন ইনস্টল হচ্ছে। বন্ধুরা এখন এটা ইনস্টল হয়ে গেল, এখন আমি এটাকে ওপেন দিব, ওপেনে ক্লিক করলাম। আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি করলাম, এগ্রি করে দিলাম, কনফার্ম করে দিলাম, অ্যালো দিয়ে দিলাম, এটাকে স্কিপ করে নিচ্ছি আমি। এখন বন্ধুরা এখানে এসে লগ ইন চাচ্ছে, রেজিস্টার করতে চাচ্ছে, কিন্তু আমি লগ ইন রেজিস্টার কিছু করবো না, দরকার নেই। আমার ট্রাই উইথ অ্যান অ্যাকাউন্ট, তাই উইথ অ্যান অ্যাকাউন্ট যাবো, রেজিস্টার না আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এবার আমাকে কি করতে হবে, এইটার যে আমরা ওয়াইফাই এটা রয়েছে সেটাকে আগে আমি কানেক্ট করে নিব। আমার ওয়াইফাই স্টেশনে যাব, ওয়াইফাই স্টেশনে যাওয়ার পরে আমাকে দেখাচ্ছে, এই দেখুন MB, এটার যে নাম্বার 259 লাস্ট আমরা দেখতে পাচ্ছি, এইখানে দেখুন একটা নাম্বার দেওয়া আছে। এখানে কিউআর কোড স্ক্যানের অপশন আছে, লাস্টে আমরা দেখতে পাচ্ছি কি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 259, এইটাকে আমি এখন এটাকে আমি কানেক্ট করবো। দেখুন 259, এটাকে আমি এখন কানেক্ট করছি, এখন সে কানেক্টেড হবে, এটা কানেক্টেড হয়ে গেল। এখন কানেক্টেড হয়ে যাওয়ার পর এখন কি করব, আমি এই যে অ্যাপসটাকে একটু ধরে আস্তে করে নিচে ট্যাপ করে ছেড়ে দিলে, ট্যাপ করে ছেড়ে দিলে আপনার প্রথম ডিভাইসটা অ্যাড হবে। এখন আমি এবছর এই যে 259 যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসটাকে আমি এখন অ্যাড করব। অ্যাড করার পর সে এখন এটা কানেক্টিং করছে, আমি অ্যালো করে দিলাম। এখন আমি এখানে প্লে বাটন আছে, প্লে বাটনে আমি ক্লিক করবো। প্লে বাটনে ক্লিক করার পরে আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে, তো পাসওয়ার্ড আমি একটা সেট করি। পাসওয়ার্ডটা সেট করতে কী হবে, এখানে আমি জাস্ট প্রথমে একটা বড় হাতের, আপনারা সবসময় বড় হাতের অক্ষর দিবেন এবং পরবর্তীতে ছোট হাতের যে কোনো অক্ষর দেন, সমস্যা হবে না। তো প্রথমে আমি একটা দিলাম, ধরুন এ, এরপরে BCD, এখন 1 2 3 4 5 6, আবার ওই একই পাসওয়ার্ডটা দিব। প্রথমে আমি বড় হাতের এ দিলাম, BCD 1 2 3 4 5 6, আপনার আপনার ইচ্ছেদের মতন পাসওয়ার্ড দিয়ে নেবেন। এখন দেওয়ার পরে আমি এটাকে কনফার্ম করে দিলাম, কনফার্ম করার পরে সে এখন কানেক্ট হয়ে গেল। দেখুন এখন সে কানেক্ট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা আশেপাশে যে ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন আমার ক্যামেরা, আমার লাইট, আমার উপরে যে ফ্যান দেখাচ্ছে, সব কিছুগুলো এখানে দেখাচ্ছে। আমি এটাকে মুভ করে নিলাম, মুভ করে আমি এটাকে সামনে আমার পর্দা যে আছে সে পর্দা দেখা যাচ্ছে। এখন বন্ধুরা এখানে কী কী করা যাবে সেটা দিয়ে আমি দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আমি স্টিল ছবি নিতে পারবো, আমি এটা প্রেস করলে আমার স্টিল ছবি এসে যাবে। আর যদি আমি আমার মোবাইলে কিছু দৃশ্য রেকর্ড করতে চাই, তাহলে আমি এটাকে রেকর্ড বাটনে ক্লিক করলে আপনার এটা রেকর্ড হয়ে যাবে। আমি রেকর্ড বাটন ক্লিক করলাম, দেখেন এখন রেকর্ড হচ্ছে, এই রেকর্ড আমার মোবাইলে সেভ হয়ে থাকবে, আমি এটা বাদ দিয়ে দিলাম। এখন বন্ধুরা দেখুন স্পিকার, এখানে যখন আমি কথা বলতে চাবো প্রথমে অ্যালো করে দিতে হবে, আমি অ্যালো করে দিলাম। এখন এখানে প্রেস করে আমি কথা বলবো, হ্যালো হ্যালো, দেখেন এখানে কথা আসছে। আবার এখানকার কথা যখন আমি শুনতে চাবো তখন আমি এই স্পিকারটা অন করে দিলাম, এখানে যত কথা হচ্ছে সব আমি এখানে শুনতে পারবো, এবং যারা কথা বলবে আমি শুনতে পারবো, এবং আমার কথা এখানে যারা আছে তারা শুনতে পারবে। এইভাবে আমরা কথোপকথন করে থাকতে পারি। তো বন্ধু এইটা স্পিকারের কাজ আমরা জানলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোর অপশনে আমরা যাচ্ছি। মোর অপশনে যাওয়ার পরে এখানে লাইটের অপশন রয়েছে, আমরা লাইটের অপশনে গেলাম, দেখেন এখানে অন দিলাম। অন দেওয়ার পর দেখুন এখানে লাইটটা জ্বলে উঠলো, আপনারা খেয়াল করে দেখুন, আমার তাদের দেখাচ্ছি এখানে লাইটটা জ্বলে উঠলো। আবার আমি এটা অফ করে দিলাম, লাইটটা অফ হয়ে গেল। আর অটো থাকলে রাত্রেবেলায় সে অটো যখন সন্ধ্যা হয়ে যাবে তখন সে অটোমেটিক এই লাইটটা জ্বলে উঠবে। আর অটো যদি না দিয়ে রাখি তাহলে আপনার এই লাইটটা জ্বলবে না, তখন কিন্তু আপনার নাইট ভিশন মোডে সে রেকর্ড করতে থাকবে।
আর আমি যদি নাইট ভিশন মোডে রেকর্ড করতে না চাই, আমি যদি মনে করি যে না আমি লাইট জ্বালিয়ে রাখবো, অটো দিয়ে রাখবো, তাহলে অটো দিয়ে রাখলে সে সন্ধ্যা হয়ে আসবে, তখন সে অটোমেটিক লাইটটা জ্বলে উঠবে। অথবা আমার প্রয়োজন মতন আমি এটা লাইটটা জ্বালিয়ে বা বন্ধ করে আমি আমার কাজ করতে পারি। এটা হচ্ছে এই আমাদের মোর যে অপশনের মধ্যে আছে লাইট কন্ট্রোল সেটা। তারপর ইনভার্সন, এটা দিলে আপনার ক্যামেরাটা আপনি যেভাবে লাগান, অনেক সময় আপনার দেখা যাচ্ছে উল্টো ছবি দেখা যাচ্ছে, তখন আপনি এটাকে ইনভার্সন করে দিলে এটা ঘুরে যাবে, অর্থাৎ আপনার দৃশ্যটা সোজা হয়ে আসবে। আবার যদি যেদিকে ঘুরাবেন আপনার সেটা জিনিসটা উল্টে যাবে। এই হচ্ছে অবস্থা। আর একটা রয়েছে অ্যালার্ম, এই এখানে যদি অ্যালার্মে প্রেস করি তাহলে অ্যালার্মটা বাজবে 30 সেকেন্ড। এই অ্যালার্মটার কাজ কি? অ্যালার্মটার কাজ হচ্ছে সতর্ক করা, বা আপনার শপ বা আপনার দোকান বা কারখানায় যারা আছে তাদেরকে সতর্ক করে দিলেন যে আপনি তাদের সাথে কথা বলতে চাচ্ছেন, তখন তারা আপনার সামনে ক্যামেরার সামনে এসে আপনার সাথে কথা বলবে। এটা হচ্ছে সেই অ্যালার্ম সিস্টেমের অবস্থান। এবং এখন আমরা বলবো যে যেহেতু আমি এটা হটস্পট আঁকি, হটস্পট হলে দেখা যায় যে আমার মোবাইল এবং এই ক্যামেরা যতটুকু দূরত্ব গেলে আমার কানেকশন থাকে সেইটুকু পর্যন্ত পারবে, কিন্তু বাড়তে কিন্তু বা দূরে গেলে পারবে না। তখন কি দরকার? তখন আমার ওয়াইফাই দরকার। তো বন্ধুরা, এই ওয়াইফাই কীভাবে সেট আপ করতে হয় সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। যাদের বাসে ব্রডব্যান্ড কানেকশান রয়েছে তারা তাদের রাউটার চালু অবস্থায় এই ওয়াইফাইটা সেট আপ করতে পারেন। তো সেক্ষেত্রে আমাকে প্রথমে আমাকে ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার অবস্থায় আমি প্রথমে আমার যে ডিভাইসটা অ্যাড করা আছে সেই অ্যাড করা অবস্থায় আমি এখানে তিনটা ডট রয়েছে সেই তিন ডটে ক্লিক করব, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমার এখানে দেখা যাচ্ছে নেটওয়ার্ক, আমি এই নেটওয়ার্কে প্রবেশ করব। নেটওয়ার্কে প্রবেশ করার পর দেখুন ওয়াইফাই স্টেশন লেখা আছে, এই ওয়াইফাই স্টেশনে ক্লিক করব। ওয়াইফাই স্টেশনে ক্লিক করার পরে এখন প্লিজ সিলেক্ট ওয়াইফাই, এখন আমাকে ওয়াইফাই সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্লিক করব, আমার এখানে যে ওয়াইফাই রয়েছে, যেমন এই যে ওয়াইফাইটা রয়েছে সেই ওয়াইফাইটা দিব এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেব, আমার ওয়াইফাই যে পাসওয়ার্ড, আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি সেভ দিব। এখন সে বলছে ওয়াইফাই কানেক্টিং, অর্থাৎ ওয়াইফাই কানেক্টিং করছে। এখন কানেক্টেড হয়ে গেলে সে বলবে ওয়াইফাই কানেক্টেড, অল্প কিছুর মধ্যে সে সেটা কনফিগার করে দেবে। এটা হয়ে গেলে তখন আর হটস্পট প্রয়োজন পড়বে না, তখন সে ওয়াইফাইয়ের মাধ্যমে কাজ করবে। তো বন্ধুরা, এর মধ্যে একটা কথা বলি, যারা গাড়িতে লাগাবেন তাদের তো আর ব্রডব্যান্ড কানেকশন থাকবে না, তখন তারা কী করবেন? বা যাদের ব্রডব্যান্ড কানেকশন নেই, এলাকায় আছেন, গ্রামেগঞ্জে আছেন, তাদের ব্রডব্যান্ড কানেকশন নেই, তারা কীভাবে চালাবেন? তাদের চালানোর জন্য বন্ধুরা কিছু পকেট রাউটার রয়েছে, সেই পকেট রাউটারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই পকেট রাউটারগুলোর আমাদের ভিডিও চ্যানেলও রয়েছে, আপনারা দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে আমি এগুলো লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কীভাবে পকেট রাউটারকে আপনার ওয়াইফাই ভাবে ব্যবহার করতে পারবেন। সেই পকেট রাউটারগুলো অবশ্য সিমের মাধ্যমে চলে থাকে, অর্থাৎ যে মোবাইল সিম আছে সেই মোবাইল সিমে ডাটা ভরবেন, ডাটা ভরলে পকেট রাউটারগুলো চালাতে পারবেন। তো বন্ধুরা, এখন আমার এটা ওয়াইফাই সেট আপ হয়ে গেছে, আমি এখন ওয়াইফাইয়ের মাধ্যমে দেখবো। বন্ধুরা, এখন আমি এটাকে প্লে বাটনে ক্লিক করলাম, চলে আসলে এখন আমার ওয়াইফাই মোডে চলছে। আমি আপনাদের আবার দেখাই, যেখানে আমরা এখন ওয়াইফাই স্টেশনে চলে যাই, ওয়াইফাই স্টেশনে দেখেন এখানে আমার যে ওয়াইফাই যে নেটওয়ার্কটা আছে। বন্ধুরা, আমাদের অফিসের যে ওয়াইফাই সেই অফিসের নেটওয়ার্কটা কানেক্টার দেখাচ্ছে, এখানে কিন্তু ওই যে এইটার যে আইডিটা ছিল সেই আইডিটা এখন নেই, অর্থাৎ ওয়াইফাইয়ের মাধ্যমে সে এখন এটা চলছে। তো বন্ধুরা, এই ওয়াইফাইয়ের মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি, ওয়াইফাইয়ের মাধ্যমে আমি দূর দূরান্ত থেকে বসে আমি লাইট কন্ট্রোল করতে পারবো। দেখুন, আমি এখন এটা অন করে দিব, দেখুন লাইটটা জ্বলে উঠলো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, এখন এটা লাইটটা জ্বলে উঠেছে, আবার অফ করে দিব, এটা অফ হয়ে যাবে, আমি এখানে বসে সব কিছু কন্ট্রোল করতে পারবো। তো বন্ধুরা এইভাবে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা সব কাজগুলো করতে পারবেন। আর আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি রাউটারের মাধ্যমে কীভাবে আপনারা কোন কোন রাউটার আছে কীভাবে এটা ব্যবহার করতে হয় সেই রাউটারগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা দেখাচ্ছি আপনাদের, এখানে আমাদের কাছে তিন ধরনের রাউটার রয়েছে বা আরও রাউটার রয়েছে আমাদের। এটা হলো 300 MBPS স্পিড, এটা হলো 150 MBPS, আর এটা হলো 150 MBPS, আর 150 MBPS, এটা 300 MBPS। আপনারা যদি একটা দুইটা ক্যামেরা চালান তাহলে 150 MBPS দিয়ে আপনারা পারবেন, অথবা যদি আর বেশি ক্যামেরা চালান বা বেশি স্পিড দরকার হয়ে থাকে তাহলে আপনারা 300 MBPS এই পকেট রাউটারগুলো ব্যবহার করতে পারবেন। পকেট রাউটারগুলো আমি একটা আপনাদের অবশ্য খুলে দেখিয়ে দিচ্ছি। এই রাউটারগুলোর রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, আর আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। এই রাউটারের মধ্যে সিম ভরবেন, মোবাইল সিম ভরে
আপনারা এই রাউটারকে ওয়াইফাই এখানে তৈরি করবেন, এই ওয়াইফাইয়ের মাধ্যমে এই ওয়াইফাই কানেক্ট করবেন। যেভাবে আমি এখানে ওয়াইফাই কানেক্ট করেছি ঠিক সেইভাবে আপনারা এটার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন, কানেক্ট হয়ে যাবে। ফলে আপনারা কি যেখানে গ্রামগঞ্জে আপনাদের ব্রডব্যান্ড কানেকশন নেই তখন আপনারা এটার মাধ্যমে আপনারা দূর দূরান্ত থেকে দেখতে পারবেন, বা আপনারা যদি গাড়িতে লাগান তাহলে এই রাউটার আর এটা থাকলে আপনার গাড়ির ভিতরে সব দৃশ্য আপনারা ঘরে বসে সব প্রত্যবেক্ষণ করতে পারবেন। তো বন্ধুরা খুব সহজ, খুব ইজি এগুলো ব্যবহার করা। তো বন্ধুরা এই যে আমরা আপনাদের কাছে যে প্রোডাক্টটা দেখালাম, এই যে ক্যামেরাটা স্মার্ট ওয়াইফাই আইপি ক্যামেরাটা দেখালাম, এই ক্যামেরাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বর এখানে কল করুন, আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে। বন্ধুরা এই প্রোডাক্টটা ডেলিভারি ম্যান আপনাদের কাছে নিয়ে গেলে আপনার টাকা ডেলিভারি ম্যানকে টাকা বুঝে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন, আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটিকে চেক করে নেবেন, কারণ ডেলিভারি ম্যান চলে আসে তখন কিন্তু কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। কম দাম বাজারকে এই সকল প্রোডাক্টগুলো চেক করে আপনাদের কাছে পাঠিয়ে থাকে যাতে আপনার কোনো বিড়ম্বনায় না করে থাকেন। তো বন্ধুরা কম দাম বাজার সেই সকল প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে কম দামে হোম ডেলিভারি করে থাকে, আপনাদের পছন্দ হলে এখনই অর্ডার করুন। আর সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।